ওয়েলকাম স্টুডেন্ট, বেদাঙ্ক ডটকমে তোমাদেরকে স্বাগত। আমি প্রিন্সিপিয়া ম্যাম, তোমাদের ম্যাথমেটিক্স টিচার। চলে এসেছি নতুন একটি অঙ্ক নিয়ে। চলো দেখে নিই অঙ্কটি। 3,4 -2,3 বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশ এক্স অক্ষ দ্বারা কি অনুপাতে বিভক্ত হয়, ওই রেখাংশ ওয়াই অক্ষ দ্বারাই কি অনুপাতে বিভক্ত হয় তাও নির্ণয় করো। তো এখানে প্রথমেই আমরা ধরে নিচ্ছি যে এক্স অক্ষের দ্বারা ও K:1 এই অনুপাতে বিভক্ত হচ্ছে, এবং এক্স অক্ষের ওপরে A,0 বিন্দুতে এই 3,4 এবং 2,-3 বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখা বিভক্ত হয়। তার মানে আমার এখানে A,0 এই বিন্দুটি কি হয়ে যাবে, এই বিন্দুটি হয়ে যাবে 3:1, তার মানে 3:1 প্লাস 2×k বাই কে প্লাস 1 কমা এখানে 4:1 প্লাস এখান থেকে হয়ে যাচ্ছে -3×k বাই কে প্লাস 1, এই হয়ে যাবে স্থানাঙ্ক। তাহলে এখান থেকে দেখো আমি লিখতে পারি যে 4-3k বাই কে প্লাস 1 এটা ইজ ইকুয়াল টু 0, কারণ আমি স্থানাঙ্ক বলেছি। তাহলে এক্স আর ওয়াই কোঅর্ডিনেট ইকুয়াল, তাহলে এখান থেকে 4-3y ইজ ইকুয়াল টু 0, তাহলে 3k, তাহলে k এর মান হয়ে যাচ্ছে 4/3। তাহলে নির্দিষ্ট অনুপাত K:1 এটা ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 4/3:1 ইজ ইকুয়াল টু 4:3, তাহলে নির্ণয় অনুপাত 4:3। এবার আমরা সেকেন্ড পার্টে দেখো, বলেছে যে ওয়াই অক্ষ দ্বারা কি অনুপাতে বিভক্ত হয়। তো আমি প্রথমেই ধরে নিচ্ছি যে ওয়াই অক্ষ দ্বারা এটি K:1 এই অনুপাতে বিভক্ত হয়, এবং বিভক্ত হয় 0,b বিন্দুতে। তাহলে 0,b বিন্দুর স্থানাঙ্ক এখানে আমি কি পাবো দেখো, একইভাবে 3:1 তার মানে 3:1 প্লাস 2×k1 তার মানে 2×k1 বাই কে প্লাস 1 k1+1 কমা এখান থেকে পেয়ে যাচ্ছি দেখো 4:1 তার মানে 4×1 মাইনাস এখান থেকে পাচ্ছি -3×k1 তার মানে -3k1 বাই k1+1। তাহলে এখান থেকেও আমি কি বলতে পারি যে 3+2k1 বাই k1+1 ইকুয়াল টু 0, তার মানে এখান থেকে পাচ্ছি দেখো 3+2k1 ইজ ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে k1 এর ভ্যালু পেয়ে যাচ্ছি -3/2, তার মানে নির্দিষ্ট অনুপাত K:1 ইজ ইকুয়াল টু পেয়ে যাচ্ছি -3:2। তার মানে আমি কি বলতে পারি যে এই ওয়াই অক্ষ দ্বারা 3:2 এই অনুপাতে বহির্বিভক্ত হয় রেখাংশটি, কারণ মাইনাস সাইন এসছে, তাহলে বহির্বিভক্ত হয়, আর এক্ষেত্রে অন্তর্বিভক্ত হয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং বেদাঙ্ক ডট কম। আরো নতুন নতুন অঙ্কের সমাধান পেতে অবশ্যই বেদাঙ্ক ডট কম ব্রাউজ করুন।